ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, প্রজন্মে এমন সুযোগ একবার আসে। অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে। গত 15 নভেম্বর প্রতিবেদনটি প্রকাশিত হয়। বস্তুত এটা ছিল যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, যা সাপ্তাহিক শীর্ষ কাগজের বিগত 11 নভেম্বরের প্রচ্ছদ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ভারতকে টার্গেট করেই বাইডেন প্রশাসন বাংলাদেশ নিয়ে এমন পরিকল্পনা এঁটেছিল। এতে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রকে এখন আর সেই অবস্থানে থাকার সুযোগ নেই। নির্বাচনে জয়ী ট্রাম্প প্রশাসন এসব কিছুতে যাবে না, এটা পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প কখনো ভারতকে টার্গেট করবেন না, আর এ কারণেই বাইডেন প্রশাসন এখন বিএনপির সঙ্গে সমঝোতা এবং বন্ধুত্বের হাত বাড়াতে শুরু করেছে বলে আভাস পাওয়া যাচ্ছে। গত 14 নভেম্বর ছিল বিএনপির 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার। এর আগে ওই দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে তার বাসায় বৈঠক করেন। মার্কিন দূতাবাসের আগ্রহী বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মোহাম্মদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দকে সঙ্গে নিয়ে চায়ের আমন্ত্রণে সেখানে যান মির্জা ফখরুল। কূটনৈতিক সূত্র মতে, যদিও ইতিপূর্বে এ ধরনের বৈঠক অসংখ্যবার হয়েছে, অনেক রুদ্ধদ্বার ও গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবারের এই বৈঠকটি ভিন্ন রকমের গুরুত্ব বহন করেছে। বিএনপি এখন মূলত ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 14 নভেম্বর অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন পাওয়ার পয়েন্ট সেমিনারটি ছিল এরই অংশ। ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র কাঠামোয় কি কি সংস্কার কাজ করবেন তারই বিস্তারিত বর্ণনা ছিল সেমিনারটিতে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মাত্র কয়েকদিন আগেও বিএনপি নেতারা -2 আশঙ্কায় ভুগছিলেন, যা এখন আর নেই। বরং এখন বিএনপির ক্ষমতায় আসার পথ পরিষ্কার হলো। শীর্ষ কাগজের গত 11 নভেম্বরের সংখ্যার ট্রাম্পের জয় বাংলাদেশ কি পরিবর্তন টু মাইনাস আশঙ্কা কমলো, ক্ষমতায় আসার পথ পরিষ্কার হলো বিএনপির শিরোনামের প্রতিবেদনে এ তথ্যটি উল্লেখ করা হয়েছে। এমনকি প্রতিবেদনে এও বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আয়ুষ্কাল যতটা দীর্ঘ করার পরিকল্পনা হচ্ছিল তা এখন আর হচ্ছে না। এখন বরং কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার পথে হাঁটতে হবে সরকারকে। শীর্ষ কাগজের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার 2 দিন পর এএফপির সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে এ কথাটি বেরিয়ে এসেছে। তিনি এই প্রথম বলেছেন, অন্তর্বর্তী সরকার যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে চায়। 15 নভেম্বর প্রচারিত পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনটিতেও বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 18 মাসের বেশি থাকা উচিত নয়। এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সরে পড়া উচিত। তবে কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডক্টর ইউনূস সরকার 18 মাস পর্যন্ত থাকার পরিস্থিতিও এখন নেই, কারণ সরকারের ভেতরে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। একমাত্র অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ছাড়া সরকারের অন্য নীতি নির্ধারকদের কাজকর্মে সাধারণ মানুষ মোটেও সন্তুষ্ট নন। অবশ্য পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসানের পলিথিন নিষিদ্ধ সহ কিছু কর্মসূচি প্রশংসিত হচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা প্রভৃতি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকার লাগাতারভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার একের পর এক ভুল ও বিতর্কমূলক পদক্ষেপ নিচ্ছে। এতে সাধারণ মানুষ হতাশ, আশাহত এবং কোনো কোনো ক্ষেত্রে ক্ষুব্ধ হয়েছে। এমনকি সরকারের মূল শক্তি বলে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্ররাও নানা কর্মকাণ্ডে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। সর্বশেষ উপদেষ্টা পরিষদে 2 জন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দানের ঘটনায় ব্যাপকভাবে ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। তাছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন পর্যন্ত আওয়ামী দস্যুদেরই বহাল তবিয়তে রাখা হয়েছে, যা নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে।